নমস্কার সুপ্রিয় দর্শকার্থী এস বি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে পড়তে একটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের দু সালের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভূগোলের মডেল কোশ্চেন পেপার দুই নিয়ে আলোচনা করবো তো দেখো দু সালের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম টু এইগুলো আমি সম্পূর্ণরূপে সলভ করে দিচ্ছি তো দেখো ফার্স্ট প্রশ্ন কি আছে আজকে আমি ভূগোলের মডেল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি মডেল কোশ্চেন পেপার দুই মানে টু যার পেজ নম্বর নশো আশি তো দেখো ফার্স্ট প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ানে প্রদত্ত যেটি বহির্জাত প্রক্রিয়া নয় সেটি হলো গয়ার অ্যান্সার অগ্নুদ্গম ওয়ান পয়েন্ট টুতে নদীর নিক পয়েন্টের মধ্যে সৃষ্টি হয় গয়ের অ্যান্সারের জলপ্রপাত ওয়ান পয়েন্ট থ্রিতে শুষ্ক মরু বা মরুপ্রায় অঞ্চলে অবস্থিত লবণাক্ত রথকে বলে গয়ার অ্যান্সরাবে প্লায়া ওয়ান পয়েন্ট ফোরে হোমো স্পিয়ার ও হেটারো স্পিয়ারের সীমানা রেখা হলো খয়ার অ্যান্স্রাবে পজ ওয়ান পয়েন্ট ফাইভে উত্তাপ লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের গয়ার অ্যান্স্রাবে স্টার্টস্পিয়ারে ওয়ান পয়েন্ট সিক্সের স্রোত সৃষ্টি নির্ভর করে যে কারণটির উপরে সেটি হল কয়র অ্যান্সারাবে বায়ু প্রবাহ পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট সেভেনে উচ্চ তাপমাত্রায় উচ্চ তাপমাত্রায় বজ্র পুড়িয়ে ফেলার যন্ত্র হল কয়রান ইন ইনশিনোরেটার ইন ওয়ান পয়েন্ট এইটে সিংগলীলা পর্বত ভারতকে পৃথক করেছে কয়ার্সারাপ নেপাল ওয়ান পয়েন্ট শিবালিক ও অব হিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলে ঘয়রান সাহেবের দুন বলে ওয়ান পয়েন্ট অঞ্চলতে বিন্দা ও সাতপুরার মধ্যবর্তীগ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কয়রান সাহাবে নর্মদা ওয়ান পয়েন্ট ডাবল ওয়ানে তৃষ্ণার্ত ফসল বলা হয় খয়রান সাহেবের ধানকে ওয়ান পয়েন্ট ওয়ান টুতে ভারতের লোহা রপ্তানিকারক বন্দরটি হল কয়রান সাহেবের মারমাগাঁও ওয়ান পয়েন্ট ওয়ান থ্রিতে দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক সাক্ষরতাযুক্ত রাজ্য হল গয়ারে কেরালা ওয়ান পয়েন্ট ওয়ান ফোরে মানচিত্রের নির্দেশিকায় থাকে প্রতীক পরের প্রশ্ন শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো বিভাক্ষ টু পয়েন্ট ওয়ান ওয়ানে বারখান ভেঙে শিব বালিয়াড়ি সৃষ্টি হয় ঠিক আছে টু পয়েন্ট ওয়ান টুতে মেঘ মুক্ত রাতে শিশির বেশি পড়ে একদম ঠিক মেঘমুক্ত যদি থাকে তাহলে কিন্তু শিশিরটা কিন্তু বেশি পড়ে টু পয়েন্ট ওয়ান থ্রিতে পারদ ধাতুর প্রভাবে পারদ ধাতুর প্রভাবে ব্ল্যাক রোগ হয় এটা ভুল আছে কারণ ব্ল্যাক ফুট রোগটা হচ্ছে আর্সেনিকের প্রভাবে টু পয়েন্ট ওয়ান ফোরে গাঙ্গেয় বদ্বীপ সমভূমিতে জলাশয়ের শেষ প্রথা সবচেয়ে বেশি প্রচলিত সুপ্রিয় দর্শকার্থী গাঙ্গীয় বদ্বীপ সমভূমিতে তো দেখো শেষ প্রথা কিন্তু সবথেকে বেশি প্রচলিত কিন্তু দক্ষিণ ভারতে ঠিক আছে গাঙ্গীয় বদ্বীপ অঞ্চলের শেষ প্রথা আছে বাট কোশ্চেনটা নিয়ে একটু ডাউট আছে প্লিজ তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে টু পয়েন্ট ওয়ান ফাইভে ভাঙার অঞ্চলের দানা যুক্ত মাটিকে কঙ্কর বলে এটা ঠিক আছে টু পয়েন্ট ওয়ান সিক্সে আর্দ্র জলবায়ু কার্পাস বয়ন শিল্পের জন্য উপযুক্ত তো দেখো কোশ্চেনটা ভুল আছে টু পয়েন্ট ওয়ান সেভেনে নাম্মা মেট্রো বেঙ্গালুতে অবস্থিত এটা কি আছে ঠিক আছে অর্থাৎ শুদ্ধ আছে এবার আমি শূন্যস্থান পূরণ করব টু পয়েন্ট টু ওয়ানে ভারতের বৃহত্তময় হিমাবহ সিয়াচেন ড্যাশ পর্বতে অবস্থিত অ্যান্সার হবে কারাকোরাম পর্বতে অবস্থিত টু পয়েন্ট টু টুতে ড্যাশ পথে সাধারণত মহাদেশগুলির মহাদেশগুলির পশ্চিমে মরুভূমি সৃষ্টি হয়েছে এটা আয়ন প্রবাহের ঠিক আছে টু পয়েন্ট টু থ্রিতে পৃথিবীতে আগত সূর্যরশ্মি যা ভূপৃষ্ঠে দ্বারা শোষিত হয় তাকে ড্যাশ বলে অ্যান্সার সৌরবিকরণ বলে তোমাদের মাথায় রাখতে হবে যে সিক্সটি ফাইভ পার্সেন্ট কিন্তু ভূপৃষ্ঠ দ্বারা শোষিত হচ্ছে থার্টি ফোর পার্সেন্ট কিন্তু যেটা ভূপৃষ্ঠকে উত্তপ্ত উত্তপ্ত করে মানে বিভিন্ন তোমাদের ধুলিকণা মেঘ এর দ্বারা কিন্তু প্রতিফলিত হয়ে থার্টি ফোর পার্সেন্ট ফিরে যাচ্ছে সেটাই অ্যালবোডো বলে আর যেটা শোষিত হচ্ছে সেটা সৌর বিকরণ বলে যেটা সিক্সটি ফাইভ পার্সেন্ট টু পয়েন্ট টু ফোরের শব্দের অর্থ কী বিন্দু টু পয়েন্ট টু ফাইভে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল অ্যান্সার হবে আনাই মুদি আনাই মুদি টু পয়েন্ট টু সিক্সে ভারতের উন্নয়নের জীবন দেখা বলা হয় রেলপথকে রেলপথকে আপাতত আমি এই পর্যন্ত আলোচনা করছি টাইমটা অনেকটা শর্ট আছে কারণ আমার ক্লাস টেনদের ক্লাস আছে মানে ক্লাস টেনের আমি ম্যাথ ক্লাস আজকে আছে তার জন্য কিন্তু আমি বাকি জিওগ্রাফিগুলো ক্লাস মানে সলভ করতে পারছি না খুব শীঘ্রই আমি রয় মার্টিনের প্রশ্নবিচিত্রা যাবতীয় ভূগোল এমসি ঠিক আছে তার সঙ্গে তোমাদের বামস্তম্ভ ডানস্তম্ভ তারপরে শুদ্ধ অশুদ্ধ শূন্য স্থান এইগুলো সম্পূর্ণরূপে আমি সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে